প্রিয় ভিউয়ার্স, আপনাদেরকে আমার চ্যানেলে আবারও স্বাগতম। তো আজকে আমি আপনাদের সামনে আবারও ক্যারাম বোর্ড নিয়ে এসেছি। তো আমি আজ ক্যারাম বোর্ড খেলে একটি স্ট্রাইক করে একই সাথে দুটি গুটি পকেট নিব। তো আপনারা যারা এই প্রক্রিয়াটি শিখতে চান তারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে পারেন। আর এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা এখনো সাবস্ক্রাইব করেন যাতে আমার পরবর্তী কোনো ভিডিও আপনাদের মিস না হয়। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে বোর্ডের ঠিক মধ্যখানে আমার ঠিক সামনে দুটি কালো দুটি গুটি রাখা আছে। তো আমি যদি এই কালো দুটি গুটিকে একসাথে শুধুমাত্র একবার স্ট্রাইক করে পকেট নিতে চাই তাহলে আমাকে এইখান থেকে বসিয়ে ঠিক এইখানে স্ট্রাইকটি করতে হবে, যাতে করে এই কালো গুটিটা এই স্ট্রাইকে লাগার সাথে সাথে এই কালো গুটিটা এই পকেট চলে যায় এবং এই কালো গুটিটা এই পকেট চলে যায়। তাহলে আমাকে ঠিক এখান থেকে স্ট্রাইকটি করতে হবে, ঠিক মধ্যখানে স্ট্রাইকটি করতে হবে, যাতে এই কালো গুটিটা এই পকেট চলে যায় এবং এই কালো গুটিটা এই পকেট চলে যায়। তো দেখুন বন্ধুরা কীভাবে আপনারা এই স্ট্রাইকটি করবেন। বন্ধুরা, এই দুটি গুটি আমি যদি একসাথে ফেলতে চাই এই দুটি গুটি তাহলে আমাকে অবশ্যই স্ট্রাইকটি এখানে নিয়ে বসাতে হবে, এখানে নিয়ে আসতে হবে স্ট্রাইকটি। এবং এই গুটির সাথে এই স্ট্রাইকের দূরত্ব থাকতে হবে এক সুতা পরিমাণ ব্যবধান থাকতে হবে এই স্ট্রাইকের সাথে এই গুটির। যখনই আমার এই স্ট্রাইক এবং এই গুটির ব্যবধান এক সুতা পরিমাণ হয়ে যাবে তখন আমি এই স্ট্রাইকটিকে সরাসরি এখানে স্ট্রাইক করব। ঠিক সরাসরি আমি এই স্ট্রাইকটিকে সরাসরি এখানে মেরে দিব। এই আমার হাতের আঙুলের নিচে যে কার্ডটি আছে ঠিক এই কার্ডে আমি এইখানে স্ট্রাইকটি করব। তখন যখনই আমি এই স্ট্রাইকটি এখানে করব তখন এই গুটিটা সরাসরি আমার এই পকেট চলে যাবে। এবং এই স্ট্রাইকটি যখন এখানে করব তখন এই স্ট্রাইকটি উঠে যাওয়ার সময় যখন এই স্ট্রাইকটি উঠে যাবে তখন এই স্ট্রাইকটি গিয়ে এই গুটির এখানে লেগে এই গুটা এই পকেট চলে যাবে। তো বন্ধুরা, আপনারা কীভাবে স্ট্রাইক করবেন দেখুন। আপনারা এক সুতা পরিমাণ ফাঁকা রাখবেন, ফাঁকা রেখে ঠিক আমার হাতের আঙুলের এখানে আপনারা স্ট্রাইকটি মেরে দেবেন। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হাতের পাশে দুটি আমার বেজের দিকে দুটি গুটি একই সাথে রয়েছে, এটা পকেটে ঠিক মুখে এবং এটা আমার স্ট্রাইকের সাথে লাগানো। তো আমি যদি এই দুটি গুটিকে একসাথে পকেট ফেলতে চাই তাহলে আমাকে অবশ্যই এই দুটি গুটি এবং স্ট্রাইকটিকে একই রেখায় নিয়ে আসতে হবে। ঠিক সোজা যে একই রেখা যখন আমি নিয়ে আসবো তখন আমার এই স্ট্রাইকটিকে একটু ফাঁকা করে রাখবো আমি। তখন ফাঁকা করে রাখার ঠিক পরেই আমি যখন সেটি করব তখন আমাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যাতে এই গুটিটা গিয়ে আমার এই গুটিটা ফেলে দেয়। এবং যখন আমার এই গুটিটা এখানে সে থেমে যাবে তখন যেন আবার স্ট্রাইকটি যাতে গিয়ে আবার এই গুটিটাকে ধাক্কা দিয়ে এখান থেকে ফেলে দেয়। তো এর জন্য অবশ্যই আমাকে এই স্ট্রাইকটির সাথে দিতে হবে, এই কালো গুটির সাথে দিয়ে দিতে হবে। তো এর জন্য আমাকে একটু ফাঁকা রেখে আমি ঠিক সোজাসুজি একই রেখায় বসালাম। বসিয়ে আমি ঠিক যখন স্ট্রাইক করব তখন আমার এই কালো গুটিটা গিয়ে এখানে লেগে এই গুটিটা পকেট চলে যাবে। তারপরে আমার এই স্ট্রাইকটি গিয়ে এই কালো গুটিটা লেগে এই কালো গুটিটা ফেলে দেবে। বন্ধুরা, এই দুটি গুটি একসাথে ফেলার জন্য আমাকে স্ট্রাইকটি ঠিক এখানে বসাতে হবে। আমার এই স্ট্রাইকটি ঠিক এখানে আমি বসালাম। বসিয়ে ঠিক আমার এই স্ট্রাইকটি দিয়ে আমি এই গুটিটি ঠিক এদিকে একটু স্ট্রাইকটি করবো, ঠিক এইখানে একটু স্ট্রাইকটি করবো, যাতে করে এই গুটিটা সরাসরি এই পকেট চলে যায়। এবং ঠিক স্ট্রাইকটি এখানে করার পর যাতে স্ট্রাইকটি আমার স্ট্রাইকটির সাথে সাথে আবার নিচের দিকে চলে আসে যাতে এই গুটিটাকে টেপ মেরে আবার এই পকেট নিয়ে যায়। এই স্ট্রাইকের মাধ্যমে আবার যাতে এই গুটিটা টেপ হয়ে আবার এই গুটিটা এই পকেট চলে যায়। তো এর জন্য আমাকে ঠিক এখানে বসিয়ে ঠিক এইদিকে স্ট্রাইকটা করতে হবে যাতে এই গুটিটা এই পকেট চলে যায় এবং এই গুটিটা টেপ হয়ে আবার পরবর্তীতে স্ট্রাইকের মাধ্যমে আবার টেপ হয়ে এই গুটিটাও পকেট চলে যায়। তো বন্ধুরা দেখুন আপনারা কীভাবে এই স্ট্রাইকটি করবেন। ঠিক এখানে বসিয়ে আপনারা ঠিক এইদিকে স্ট্রাইকটি করবেন যাতে করে এই গুটিটা এই পকেট চলে যায়। তারপর যাতে সোজাসুজি আবার স্ট্রাইকটির নিচে চলে আসে যাতে এই গুটিটাকে টেপ মেরে চার্জ করে ধরে কার্ডের সাথে চার্জ করে ধরে যাতে এই গুটিটাও পকেট নিয়ে নেয়। তো দেখুন বন্ধুরা আপনারা কীভাবে স্ট্রাইকটি করবেন। তো বন্ধুরা, আমাকে এই দুটি গুটির সাথে একই স্ট্রাইক করে ফেলার জন্য আমাকে এই দুটি গুটি এবং এই স্ট্রাইকটিকে একই রেখা নিয়ে আসতে হবে, ঠিক সোজাসুজিভাবে নিয়ে আসতে হবে। এই দুটি গুটি এবং এই স্ট্রাইকটিকে আমি একই ঠিক সোজাসুজি বসাবো একসাথে। যখনই আমি এই দুটি গুটি এবং এই স্ট্রাইকটিকে সোজাসুজি বসিয়ে দেবো ঠিক তখনই আমি এই স্ট্রাইকটি যখন আমি এই স্ট্রাইকটি দ্বারা এই গুটিটাকে স্ট্রাইক করবো তখন যেন আমাকে লক্ষ্য রাখতে হবে এই গুটিটা গিয়ে জানে যাতে এই গুটিটা সামনে গুটা ফেলে দেয় এবং সামনে গুটিটা ফেলে দেওয়ার পর যাতে এই গুটিটা যখন থেমে যাবে তখন যেন আমার স্ট্রাইকটি গিয়ে আবার পুনরায় এই গুটিটাকে ধাক্কা লেগে এই গুটিটাও প্রকার চলে যায়। তো এর জন্য আমাকে ঠিক একটু ফাঁকা রেখে আমি এই গুটিটা যখন স্ট্রাইক করবো তখন স্ট্রাইকটি যাতে আমার এই গুটির সাথে চলে যায় সেভাবে আমি স্ট্রাইকটি করবো। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।